অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বেঙ্গল সাফারি পার্কে আগমন হলো পশুরাজ সিংহ, আকবর ও সীতার। ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহীজলা জুওলজিক্যাল পার্ক থেকে সোমবার রাজ্যের বেঙ্গল সাফারি পার্কে পৌঁছায় পশুরাজ সিংহ দম্পতি, সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমা বাদর বা ম্যাজেস্টিক লাঙ্গু। আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। বর্তমানে তার বয়স 7 বছর। পাশাপাশি ত্রিপুরা চিড়িয়াখানাতেই জন্ম হয় সীতার। তার জন্ম 2018 সালে। এখন সীতার বয়স 5 বছর। বেঙ্গল সাফারি পার্কে আসার আগে আকবর ও সীতার একসঙ্গে থাকার অভ্যাস রয়েছে। বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল প্রজননে নজির স্থাপন করেছে, তাই এবার রয়্যাল বেঙ্গলের পর সিংহর প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, নতুন বছরের শুরুতেই রয়্যাল বেঙ্গল গন্ডার হাতি সাফারির পাশাপাশি পশুরাজ সিংহর সাফারির মজা উপভোগ করতে পারবে পার্কে আসা পর্যটকরা। আর সিংহের আগমনে পার্কে পর্যটকদের আরো ঢল নামবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।